বিয়ে একটি পবিত্র বন্ধন, দুটি মনের মিলনেই তৈরি হয় এই বন্ধন, যেখানে প্রকাশ পায় একজন অন্যজনের প্রতি আবেগ, ভালোবাসা, অনুভূতি, অভিমান আরও অনেক কিছুই। তবে আমাদের সমাজে নিত্য নতুন ঘটনা ঘটে চলছে যা অনেক ক্ষেত্রেই অবিশ্বাস্য মনে হয়, তারপরও ঘটছে এসব অদ্ভুত ঘটনা। রহিম রুব্বানের গল্প শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, রুব্বান 1965 সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশি চলচ্চিত্র। এটি খুবই জনপ্রিয় একটি সিনেমা ছিল। তবে এই সিনেমার গল্পটি সত্যি করে দেখালেন বাংলাদেশে বসবাসরত একটি পরিবার। আমাদের চ্যানেলের আজকের প্রতিবেদনে থাকছে বাস্তবে রহিম রুব্বানের ঘটে যাওয়া সেই গল্পেরই বর্ণনা। কেন 40 বছর বয়সী নারীর সঙ্গে 4 মাসের শিশুর বিয়ে হয়েছে সেই ঘটনাটি জানাবো আজকের ভিডিওতে। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক অদ্ভুত কারণে ঘটে যাওয়া বিস্ময়কর সেই ঘটনাটি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে হতদরিদ্র একটি পরিবারের কর্তা মোকসেদ আলী অনেক স্বপ্ন ও আশা নিয়ে বিয়ে করেন। সুখেই কাটছিল তার বিবাহিত জীবন। তারপর সংসারে সুখ বাড়াতে ঘর উজ্জ্বল করে আসে তার প্রথম কন্যা সন্তান। তবে ইচ্ছে রয়ে যায় একটি পুত্র সন্তানের, সেই দোয়াও কবুল হয় তার। কিন্তু সুখের রাজ্যে অঢেল দুঃখ নেমে আসে তার পুত্র সন্তানের মৃত্যুতে। তারপর নিরাশ হননি তিনি, পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেই যান তিনি। পরপর 5 বার তার এই প্রার্থনা কবুলও হয়। তবে তার এই সুখ বেশি দিন সয়নি। কষ্টের ব্যাপার হচ্ছে প্রথম সন্তানের মৃত্যুর পর একে একে তার 5-5টি পুত্র সন্তানেরও মৃত্যু ঘটে। কেউ অসুখে, কেউ বা সাপের কামড়ে প্রাণ হারায়। তারপর আরও একটি পুত্র সন্তানের আশায় চলে নানারকম পরীক্ষা নিরীক্ষা। তার স্ত্রী দিনের পর দিন কান্না করতে থাকেন একটি পুত্র সন্তানের জন্য। পরপর 5 সন্তান হারা অসহায় মায়ের কান্না আবারও কবুল হয়। অবশেষে 5 সন্তানের মৃত্যুর পর আবারও আরেকটি পুত্র সন্তানের মুখ দেখেন তিনি, যার নাম রাখা হয় আলামিন। অপরদিকে ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। একদিন তার প্রতিবেশী 40 বছরের মনোয়ারা একটি স্বপ্ন দেখেন। সেখানে তিনি দেখতে পান যে মোকসেদ আলী যদি তার ওই শিশু সন্তানটিকে বিয়ে দেন তবেই তার শিশু সন্তান আলামিন বেঁচে থাকবে। অবশেষে এই স্বপ্নের কথা তিনি 4 মাস বয়সী আলামিনের মাকে জানান। সন্তান প্রেমে অন্ধ মা বাবা এই স্বপ্ন বিশ্বাস করেন। সন্তানকে বাঁচাতে তারা তাদের প্রতিবেশী 40 বছরের মনোয়ারাকে অনুরোধ করেন। 20 বছর আগেই মনোয়ারার স্বামী মারা যায়। সর্বহারা মনোয়ারা অবশেষে সেই শিশু সন্তানটিকে বাঁচাতে রাজি হয়ে যান। তাছাড়াও মনোয়ারা গ্রামের সবার বিপদেই এগিয়ে আসেন। মনোয়ারা বলেন, আমি স্বপ্নে দেখেছি যে আলামিনরে বিয়া দিলে সে বাচ্চা থাকব, বাচ্চাটারে বাঁচাইতে আমি বিয়েতে রাজি হয়েছি। এখন আমার 40 বছর আর ওর 4 মাস, ও বড় হইলে তখন আর আমার সংসার করার মতো বয়স থাকব না, তাই ও বড় হইলে আমি ওরে বিয়া দিয়া নতুন বউ ঘরে আনুম, তখন যদি ও আমারে লগে রাখতে চায় তাহলে আমি থাউম। অবশেষে বলতে হয় কুসংস্কার এখনও আমাদের সমাজকে ঘিরে আছে। মানুষের বিশ্বাস এখনও কিছু কিছু জায়গায় আদিযুগের মতোই রয়ে গেছে। তবে এ ঘটনায় মনোয়ারার উদারতা সত্যি প্রশংসনীয়। সূত্র ডেইলি বাংলাদেশ। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।